নমস্কার বন্ধুরা বন্ধুরা ওয়েলকাম টু স্পোর্টস এই ভিডিওতে আমরা কথা বলবো মোহামেডানের আইএসএল অভিযানের দ্বিতীয় ম্যাচ প্রথম ম্যাচে যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে শেষ মিনিট পর্যন্ত লড়াই করেছে নর্থ ইস্টের মতন দলের সঙ্গে প্রথম ম্যাচ জিততে পারেনি কিন্তু তাদের যে খেলা সেখানে কিন্তু প্রচুর মানুষ খুশি হয়েছে প্রথম ম্যাচের বিচারে দ্বিতীয় ম্যাচ কিন্তু তারা খেলতে চলেছে ঘরের মাঠে কবে কাদের সঙ্গে কখন ম্যাচ রয়েছে তোমরা টিকিট কিভাবে পাবে সেগুলো আপডেট দিয়ে দেব দুই দলের মধ্যে শক্তি দুর্বলতা কি রয়েছে সেটা আলোচনা করব বেস্ট প্লেইং ইলেভেন কি হতে চলেছে এবং কাদের জেতার সম্ভাবনা কতটা বেশি রয়েছে এই ম্যাচে সেটা নিয়ে কথা বলবো আমরা এই ভিডিওতে খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে রেখো তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক তো প্রথমেই যদি আমরা কথা বলি যে মোহামেডানকে নিয়ে তো মোহামেডান কিন্তু ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচটা খেলতে চলেছে ম্যাচের যেটা সময় রয়েছে সেটা হচ্ছে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে মোহামেডান কিন্তু তাদের ঘরের মাঠ অর্থাৎ স্টেডিয়ামে খেলতে চলেছে এফসি গোয়ার সঙ্গে একুশে সেপ্টেম্বর তো একুশে সেপ্টেম্বর কিন্তু মোহামেডানের দ্বিতীয় ম্যাচ রয়েছে এবার মোহামেডান প্রথম ম্যাচে এক গোলে হেরে গেছে এফসি গোয়া কিন্তু প্রথম ম্যাচে দুই এক গোলে হেরে গেছে তো দুটো দলই কিন্তু লাস্ট ম্যাচটা হেরে আসছে তো সেক্ষেত্রে দুটো দলই কিন্তু চাইবে এই ম্যাচ থেকে খেলে পয়েন্ট আনতে আমরা যদি দুটো দুটো দলের হেড টু হেডের রেকর্ড নিয়ে কথা বলি তো দল কিন্তু মুখোমুখি হয়েছিল ইতিহাসের দিকে তাকালে দুবার সেখানে দুবারের মধ্যে একবার মহামেডান জিতেছিল একবার কিন্তু এফসি গোয়া জিতেছিল ডুরান কাপের সময় বাদবাকি সময় কিন্তু এই দুটো দল সেরকমভাবে ভাবে মুখোমুখি হয়নি তো এই রিসেন্ট পারফরমেন্সের দিক থেকে দেখতে গেলে মোহামেডান কিন্তু যথেষ্ট ভালো খেলেছে প্রথম ম্যাচের বিচারে তারা নর্থ ইস্টের মতন যেভাবে পারফরমেন্স করেছে প্লেয়ার সেখানে কিন্তু যথেষ্ট প্রশংসা করতে হয় আর এফসি গোয়া যেই দলটা মোটামুটি একটা দল সিজনেও প্রতিটা মানালোর আন্ডারে এই দলটা আইএসএল এ খেলেছে এই সিজনে বেশ কিছু নতুন প্লেয়ার এসেছে এসেও কিন্তু প্রথম ম্যাচে জামশেদপুরের মতন দলের কাছে তারা হেরে গেছে তো সেটা কিন্তু একটা বড় ধাক্কা তাদের জন্য এবং যেহেতু মোহামেডান ঘরে ঘরের মাঠে খেলবে তো সেক্ষেত্রে হোম সাপোর্ট কিন্তু খুবই ভালোভাবে পাবে এবার অনলাইন তোমরা টিকিট কিভাবে পাবে অনলাইন কিন্তু পেটিএম থেকে তোমরা টিকিট কাটতে পারবে বুক নয় পেটিএম থেকে টিকিট কাটতে পারবে আর একটা কি অ্যাপ রয়েছে সেখান থেকে কিন্তু তোমরা টিকিট কাটতে পারবে টিকিট অ্যাভেলেবেল রয়েছে টিকিট কিন্তু তোমরা অনলাইনে কেটে নিতে পারো অফলাইন টিকিট কবে কোথায় দিচ্ছে সেগুলো জানার জন্য কিন্তু অবশ্যই অফিসিয়াল নোটিশের দিকে তাকিয়ে থেকে সেখানে কিন্তু অবশ্যই তোমরা জানতে পেরে যাবে যে অফলাইন টিকিট তোমরা কিভাবে পাবে টিকিটের দাম বেশি নেই ওই পঞ্চাশ একশো দুশো টাকার মধ্যেই টিকিট রয়েছে তো অবশ্যই কিন্তু মহামেডান সমর্থকরা প্রথম ম্যাচে যেরকমভাবে মাঠ ভরিয়েছিলেন সংখ্যাটা কিন্তু দিনে দিনে আরও বাড়াতে হবে টিমকে সাপোর্ট করতে হবে কারণ প্রথম ম্যাচে যেরকমভাবে পারফর্মেন্স করেছে মহামেডানের প্লেয়াররা অসংখ্য ধন্যবাদ এত ভালো পারফর্মেন্স প্রথম ম্যাচে তুলে ধরার জন্য এবং বেশ কিছু প্লেয়ারের অবশ্যই প্রশংসা করতে হয় তারা প্রথম ম্যাচে যেরকম ভাবে খেলেছে তার মধ্যে যেটা প্রথম প্লেয়ার সেটা হচ্ছে আর অন্য কেউ নয় সেটা হচ্ছে জোসেফ কারণ জোসেফ কিন্তু ডিফেন্স লাইনে যথেষ্ট ভালো খেলার চেষ্টা করেছে হ্যাঁ কিছুটা হলেও স্লো রয়েছে কিন্তু জোসেফ কিন্তু ভালো খেলেছে এবং বেশ কিছু সাকসেসফুল পাস দিয়েছে সেখানে ছেচল্লিশটা কিন্তু সাকসেসফুল পাস জোসেফের কাছ থেকে দেখতে পেয়েছি ভানলাল জুডিকার কাছ থেকে সাঁইত্রিশটা সাকসেসফুল পাস রালতের কাছ থেকে কিন্তু ছত্রিশটা ভালো পাস আমরা দেখতে পেয়েছি অমরজিৎ মাঝমাঠটাকে দারুণ খেলছিল সেও কিন্তু ছত্রিশটা সাকসেসফুল পাস বাড়িয়েছে এবং গৌরব ভোরাও কিন্তু পঁয়ত্রিশটা সাকসেসফুল পাস বাড়িয়েছে তো তারা কিন্তু যথেষ্ট ভালো কিন্তু পাসিং গুলো করছিল মিস পাস কিন্তু খুবই কম ছিল তাদের দিক থেকে আর অপরদিকে আরো একজন প্লেয়ারের কথা বলতেই হয় সেটা হচ্ছে অ্যালেক্সিস গোমেজ তো অ্যালেক্সিস গোমেজ কিন্তু প্রথম ম্যাচেই নিজের যাত চেনাতে শুরু করে দিয়েছে প্রথম ম্যাচে কিন্তু বাহাত্তরটা টাচ করেছে তার মানে বুঝতে পারছো কিরকম ভাবে মাঝমাঠকে ডমিনেট করেছে যেখানে আহমেদ জাহু প্রথম ম্যাচে আটাত্তরটা ট্রাচ করেছে সেকেন্ড পজিশনে অ্যালেক্সিস গোমেজ রয়েছে তো দারুণ কিন্তু পারফরমেন্স করেছে অ্যালেক্সিস গোমেজ আর যদি আমরা এফসি গোয়ার দল নিয়ে কথা বলি তো এফসি গোয়ারও কিন্তু বেশ কিছু ভালো মানের প্লেয়ার রয়েছে বিশেষত এফসি গোয়াতে কিন্তু আমরা কাল মেখু কথা অবশ্যই বলব প্লেয়ারটার মধ্যে কোয়ালিটি রয়েছে কাল ম্যাকিউ কিন্তু ধারাবাহিকভাবে ভালো খেলে আসছে তার সাথে সাথে আরমান্দ সাদিকুকে নিয়ে আসা হয়েছে যে কিন্তু গোল করতে পারছে এবং লাস্ট সিজনে যেরকম তার পারফরমেন্স ছিল সেইখান থেকে কিন্তু অনেকটাই পারফরমেন্স উন্নতি করেছে তার সাথে সাথে বেশ কিছু ইয়াং ইন্ডিয়ান প্লেয়ার কিন্তু ইমপ্রেসিভ পারফরমেন্স করছে মোটামুটি দলটা কিন্তু ভালোই রয়েছে আমরা যদি দুটো দলের বেস্ট প্লেইং ইলেভেন নিয়ে কথা বলি প্রথমেই কিন্তু আমরা কথা বলবো এফসি গোয়াকে নিয়ে কারণ এফসি গোয়া প্রথম ম্যাচে জামশেদপুরের কাছে হেরে গেছে তো সেক্ষেত্রে তাদের বেস্ট প্লেইং ইলেভেন যেটা হতে পারে গোলকিপার পজিশনে কার্টিমনি শুরু করবে সেন্টার ব্যাকে কিন্তু ওডেইর সঙ্গে নিম দর্জি সাইড ব্যাকে উদান্তার সঙ্গে আকাশ সাংওয়ান এবার উদান্ত তো কিন্তু সাইড ব্যাক নয় তবু তবুও তাকে সাইড ব্যাক পজিশনে খেলতে হচ্ছে এটাই একটুখানি তাদের জন্য চাপ হচ্ছে মাঝে মাঠ প্লেয়ারে কাল ম্যাকুয়ের সঙ্গে কিন্তু সেখানে বরিসের মতন প্লেয়ার রয়েছে উইং পজিশনে এছাড়া ব্রাইসনের মতন প্লেয়ার রয়েছে সে উইং এ খেলবে কিছুটা অ্যাটাকিং মিডিয়া হিসাবে কিন্তু বোরহা হেরিরা এবং আফ্রন্টে কিন্তু আরমান্ডো সাদিকুকে দিয়ে শুরু করানো হবে রাউলিন বর্জাসের মতন এক্সপিরিয়েন্স প্লেয়ারও কিন্তু তাদের দলে রয়েছে জয় গুপ্তার মতন প্লেয়ার রয়েছে আর অপর দিকে যদি আমরা একটুখানি মহামেডানের দল নিয়ে কথা বলি তো প্রথম ম্যাচে কিন্তু মোহামেডান বেস্ট প্লেইং ইলেভেন নিয়ে কিন্তু দারুণ পারফরমেন্স করেছিল গোল কিপার পজিশনে কিন্তু পদম ছেত্রী ছিল সে কিন্তু ভালো পারফরমেন্স করছিল ডিফেন্স লাইনে কিন্তু গৌরব বোড়ার সঙ্গে আর যেই ছিল সাইড ব্যাকে ভাললাল জুরিকার সঙ্গে রালতে মাঝমাঠ প্লেয়ারে কাসিমবের সঙ্গে অমরজিৎ আফ্রন্টে অ্যালেক্সিস গোমেজ উইং পজিশনে মাখান ছোটের সঙ্গে ফানাই এবং আফ্রন্টে কিন্তু মানজকিকে দিয়ে শুরু করিয়েছিল এবং মানজকির টাচও কিন্তু বেশ ভালো ছিল তো দুটো লাস্ট ম্যাচ ম্যাচ জিততে জিততে না পারলেও কিন্তু এই থেকে চাইবে বিশেষত মোহামেডান যে বেটার ফুটবল খেলেছে সেই ফুটবল কিন্তু তারা খেলার চেষ্টা করবে আর অপরদিকে গোয়া প্রথম পনেরো কুড়ি মিনিট যা প্রেসিং ফুটবল খেলেছিল তারাও কিন্তু চাইবে অ্যাওয়ে ম্যাচে প্রথমেই প্রেসিং ফুটবল খেলে গোল করতে সেই জায়গা কিন্তু অবশ্যই প্রথম দিকে ডিফেন্সকে শক্তিশালী রাখতে হবে মোহামেডানকে তারপর আস্তে আস্তে কাউন্টার অ্যাটাক এবং উইং প্লে দিয়ে কিন্তু এফসি গোয়াকে হারানো সম্ভব অসম্ভব নয় যদি জামশেদপুর হারাতে পারে তো অবশ্যই আমি চাই যে মোহামেডানো হারাতে পারবে তো তোমাদের রকম মনে হচ্ছে যে কোন দলে জেতার সম্ভাবনা বেশি আমার তো মনে হয় যে মহামেডান কিন্তু এই ম্যাচ থেকে বেটার কিছু করতে পারবে এফসি গোয়া কোয়ালিটি দল সবকিছু ঠিক আছে কিন্তু মোহামেডানো কিন্তু হাল ছাড়ার পাত্র নয় তারা যেরকমভাবে প্রথম ম্যাচে নিজেদের ফিট দেখিয়েছে প্রত্যেকটা প্লেয়ার দৌড়াচ্ছে শেষ পর্যন্ত অমরজিৎকে দেখে ইম্প্রেসিভ লেগেছে এবং কাশিমবের সঙ্গে যদি অ্যালেক্সিসের জুটিটা আরও ভালোভাবে সেন্ট্রালি হয় তো খুবই কিন্তু ভালো হবে কারণ অ্যালেক্সিস কোয়ালিটি প্লেয়ার ভালো ভালো চান্স ক্রিয়েট করছে আর প্রথম থেকে যদি ফ্র্যাঙ্কাকে নিয়ে আসা হয় তো সেটাও কিন্তু ভালো হবে মানজকির জায়গা কারণ ফ্র্যাঙ্কা গোল করতে পারে ফিজিক্যাল এবিলিটি রয়েছে কিন্তু অপরদিকে মানজকির কিন্তু ছোট ছোট ভাবে পাস খেলতে পারে ভালো কিন্তু মানজকির বল কন্ট্রোল রয়েছে তো অপশান কোচের কাছে অনেক রয়েছে রিজার্ভ বেঞ্চের দিকে তাকালে সেখানে সাজাদ হোসেন প্যারের মতন প্লেয়ার রয়েছে সে কিন্তু বেঞ্চ প্লেয়ার রয়েছে মাঝ মাঠে একাধিক অপশান রয়েছে উইং পজিশনে অপশান রয়েছে রচার জেলার মতন প্লেয়ার সে বেঞ্চে বসে রয়েছে তো অপশান কিন্তু প্রচুর রয়েছে মোহামেডানের কাছে তো একটা দারুণ ম্যাচ হবে সকলে ম্যাচ দেখতে যাও এবং তোমাদের দলকে সাপোর্ট করো আশা করছি এই ম্যাচ থেকে কিন্তু মোহামেডান প্রথম আইএসএল এর পয়েন্টটা তো অবশ্যই পাবে প্রথম ম্যাচেও কিন্তু যেরকম ফুটবল খেলেছিল জিততেও পারতো অন্তত একটা পয়েন্ট তো পেতই তো একটা পয়েন্ট তো পাইনি খারাপ লাগে যে কিন্তু এই ম্যাচ থেকে আশা করা যায় যে পয়েন্ট আসবে তো ব্যাস এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ